মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নার্সারি ইংলিশ লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি সাইমানুর, সহকারী শিক্ষক শ্রী শ্রী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমার ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমার গুড বেবিরা, প্রথমে আমরা কি করব, ক্লাসের প্রথমে আমাদের পূর্ববর্তী পড়াটা একটু রিভিশন দিব। আমরা কি পড়েছিলাম গতদিন, আমরা ওয়ার্ড মেকিং এন্ড দেয়ার মিনিং পড়েছিলাম। আচ্ছা, আমরা দেখি তো আমার গুড বেবিরা কি ওয়ার্ড মেকিং এন্ড দেয়ার মিনিং এ মনে আছে কি পড়েছিল। একটু কি করতে হবে, প্রথমে আমাদেরকে একটু ধরতে হবে, দেখতে হবে আমার গুড বেবিরা মনে রেখেছে কিনা। দেখি তো আমার ছোট্ট সোনামণিরা, দেখো তো এটা কিসের ছবি বলো তো, এটা দরজা। তোমার হ্যাঁ, ভেরি গুড। ডোর, ডোর মানে দরজা। আমরা গতদিন পড়েছিলাম ওয়ার্ড মেকিং এন্ড পড়েছিলাম, আমরা আমরা হচ্ছে হলো ডি দিয়ে পড়েছিলাম, আমরা ডি দিয়ে পড়েছিলাম। আচ্ছা, আরেকটা ছবি দেখি, আমরা এটা পড়েছিলাম, এটা কি বলো তো। হ্যাঁ, এটা ভেরি গুড, ঘুঘু। ভেরি গুড, ডাব মানে ঘুঘু, ডাব মানে ঘুঘু। এই তো, খুব সুন্দর তোমরা পাচ্ছো, তোমরা অনেক সুন্দর মনে রেখেছো। আমি তোমাদেরকে এত বড় একটা থ্যাংক ইউ দিব, এর কারণ হলো তোমরা প্রতিদিন সুন্দর করে গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করো, সেই জন্য তোমাদেরকে এতগুলো ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমার ছোট্ট বেবিরা, সবাই কি খাতা পেন্সিল নিয়ে বসেছো? ম্যাম আসসালাম। আচ্ছা শোনো, ক্লাসের প্রথমে একজন সালাম দিলে সবার তরফ থেকে, সবার পক্ষ থেকে সালাম দেওয়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার গুড বেবিরা কি করেছে, খাতা পেন্সিল সব নিয়ে বসতে হবে কিন্তু, আর খাতায় কিন্তু মার্জিন দিয়ে খাতাটাকে সুন্দর করতে হবে, তাহলে কি হবে আমার গুড বেবিদের লেখাটাও খুব সুন্দর হবে। ওকে, আচ্ছা গতদিনের পড়াটা আমাদের হয়ে গেল রিভিশন দেওয়া, এবার আজকের পড়া পড়বো। আজকে কিন্তু আমরা ক্যাপিটাল স্মল লেটারটা কি করব, আমরা ফিনিশ করে দিব। আমাদের যে কয়টা ক্যাপিটাল স্মল লেটার আছে তারা তো কাঁদছে, তারা বলছে আমাদেরকে দেখাও, আমাদেরকে দেখাও, আমাদের কিন্তু লিখো, তাহলে তো আমাদের ভালোই লাগছে না। কি এখন আমরা একটু দেখবো না আমাদের কোন কোন ক্যাপিটাল আর স্মল লেটার গুলো বাকি ছিল। দেখো এখানে আমরা কোন ক্যাপিটাল আর স্মল লেটার গুলো, ক্যাপিটাল আর স্মল লেটার গুলো আমরা পড়া বাকি ছিল। আমাদের কতটুকু পর্যন্ত হয়েছিল বলো তো, কে বলতে পারবে, কে বলতে পারবে? কি পর্যন্ত? হ্যাঁ, কি পর্যন্ত? এই তো, এই তো, সুন্দর, কি পর্যন্ত না। আচ্ছা আজকে আমরা পড়ব, আমাদের হয়েছিল টি পর্যন্ত, আমাদের আমাদের হয়েছিল ইউ থেকে সেট পর্যন্ত, টি পর্যন্ত হয়েছিল। আজকে আমরা ইউ থেকে শুরু করব, টি পর্যন্ত হয়েছিল, ইউ থেকে জেড পর্যন্ত আজকে আমরা ফেলবো এবং লিখে ফেলবো। টি থেকে না, শোনো আমার কথা শোনো, এখন তোমাদের কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি যখন তোমাদেরকে প্রশ্ন করব তখন তোমরা কথা বলবে, এখন আনমিউট করবে না। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা পড়ব ইউ থেকে জেড পর্যন্ত, ইউ ভি W, X, Y, and Z। দেখো ক্যাপিটাল আর স্মল দুটোই কিন্তু আমরা পড়ব, ক্যাপিটাল আর স্মল দুটোই কিন্তু আমরা আজকে লিখব। তাহলে আমাদের কি কি আজকে আমরা একটু প্রথমে পড়ে নিই, প্রথমে আমরা আমাদের ক্লাসে প্রথমে একটু পড়ে নিই, প্রথমে কি পড়ব দেখো, বোর্ডের দিকে সবাই তাকাও, সবাই বোর্ডের দিকে একটু তাকাও। আচ্ছা এটা কি অক্ষর, এটা হলো লেটারটা হলো ইউ, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। আবার বলছি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। ঠিক আছে, আবার বলছি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। এটা হলো ক্যাপিটাল লেটার, এটা হলো স্মল লেটার, আমরা দুটোই কিন্তু লিখবো, আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই কিন্তু আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের পড়া হয়ে গেল ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ওকে বেবিরা, আচ্ছা এরপর আমরা কিন্তু লিখব, লেখার আগে আমরা আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো আজকে শিখব আমার মিষ্টি বেবিদের নাম শিখব। ঠিক আছে, আজকে আমরা শিখব তোমাদের নাম। আমার নাম কি, আমার নাম যেমন সাইমা,
আজকে তোমরা শিখবে তোমাদের নাম, ওকে? এবং খাতায় তোমাদের নাম লিখে কিন্তু গ্রুপে ছবিটা পোস্ট করতে হবে, তোমাদের নাম লিখে, আর তোমাদের শ্রেণীর নাম আজকে তোমাদেরকে আমি শিখাবো। আচ্ছা, তাহলে আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটারটা লেখা শুরু করে দিই। সবাই খাতা পেন্সিল নিয়ে তো বসেছো, বা লেখা শুরু করে দিই আমরা। তাহলে আজকে আমরা প্রথমে লিখবো ইউ। এটা হলো ক্যাপিটাল ইউ। এটা কি? এটা হলো ক্যাপিটাল ইউ, ওকে? এটা হলো ক্যাপিটাল ইউ, এটা হলো স্মল ইউ, এটা হলো স্মল ইউ, ওকে? এরপরে দেখো ভি, এটা হলো ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি, স্মল ভি। তাহলে আমাদের কি লেখা হলো? ক্যাপিটাল ইউ, স্মল ইউ। এরপর আমরা লিখবো ক্যাপিটাল ভি, স্মল ভি। এরপর আমরা এখন কি লিখবো? এখন আমরা লিখবো ডাব্লিউ। দুটো ভি দিয়ে আমাদের ডাব্লিউ হবে, ঠিক আছে? ডাব্লিউ। তারপরে এক্স। X, Y, and Z. Okay, baby. সবাই লক্ষ্য করো, আমাদের কিন্তু ক্যাপিটাল আর স্মল লেটারটা লেখা হয়ে গেল, সুন্দর করে সবাই খাতায় লিখে ফেলো। আমরা কি কি লিখলাম? ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এন্ড জেড। দেখো সবাই লক্ষ্য করো, ইউটা একই রকম, ভিটা একই রকম, ডাব্লিউটা একই রকম, এক্সটা একই রকম, শুধুমাত্র এই চারটা লেটারে আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটারে প্রথম দুটো ঘরে লিখতে হবে, আর স্মল লেটারে শুধুমাত্র মাঝের ঘরটাতে লিখতে হবে। এটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ক্যাপিটাল লেটারে কি করতে হয়? উপরে দুটো ঘর ব্যবহার করতে হয়, আর স্মল লেটারে মাঝের ঘরটা ব্যবহার করতে হয়। কিন্তু এইখানে দেখো জেডের ক্ষেত্রেও তাই, কিন্তু ওয়াইয়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, ওয়াইয়ের ক্ষেত্রে দেখো প্রথম দুই ঘরে এবং নিচের যে পাতা আছে ওয়াইয়ের পাতা, পাতা কি? সোজা। ওয়াইয়ের পাতা কিন্তু সোজা, কিন্তু আমাদের যখন স্মল ওয়াই আসবে সেই স্মল ওয়াই কি হবে? স্মল ওয়াই কিন্তু পাতা একটু বাঁকা, পাতা একটু বাঁকা। আমাদের একটু লক্ষ্য করতে হবে মাঝের এবং শেষের লাইন, মাঝের এবং শেষের লাইন মিলে হয় স্মল ওয়াই, মাঝের এবং শেষের লাইন মিলে হয় স্মল ওয়াই, এবং ওয়াইয়ের যে পাটা আছে সেটা কি? একটু বাঁকা। আর আমাদের অন্য লেটার গুলো সবগুলোতে ক্যাপিটাল লেটারে প্রথম দুটো কি লাইন এবং স্মল লেটারে মাঝের লাইনটা হবে। সবাই সুন্দর করে পাতা ভরে এটা লিখতে হবে কিন্তু, ওকে বেবিরা? সবাই লিখে ফেলো সুন্দর করে, সুন্দর করে লিখতে হবে কিন্তু। আর লেখার শেষে অবশ্যই কি করতে হবে? খাতা রিভিশন দিতে হবে, নাহলে কি হবে? ভুলগুলো থেকে যাবে, তখন অন্য বন্ধুরাও তো দেখে ফেলবে একটু লেখাটা পচা হয়েছে, ভুল আছে খাতায়, ম্যাম কমেন্ট করেছে, তাই না? সেই জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে সুন্দর করে লিখে অবশ্যই খাতাটা রিভিশন দিতে হবে, ওকে? লিখে ফেলো ছোট সোনামণিরা, লিখে ফেলো। এরপর কিন্তু আমাদের আরেকটা আইটেম আছে,
লাইন লিখো, দুটো লাইন লিখার পরে পরে আমার ক্লাসটা করার পর আবার পাতা ভরে লিখবে, কারণ আমাদের পরের অংশটা তো শুরু করা লাগবে, আমাদের তো সময় শেষ হয়ে যাবে লাইভ ক্লাসের। সেজন্য আমরা কি করব, শুধু এক লাইন বা দু লাইন লিখব, লিখার পরে আমরা আমার ক্লাসটা করে নিব, তারপরে পাতা ভরে লিখবো, ঠিক আছে? ক্যাপিটাল আর স্মল লেটার, বুঝতে পেরেছে আমার ছোট সোনামণিরা? মুস্তাফ মামুনের বাসায় মনে হয় অনেক কথা হচ্ছে। মুস্তাফ মামুনি তোমার মাইকটা একটু মিউট করে দাও। হ্যাঁ মামুনি, একটু লক্ষ্য করো, আওয়াজ করা যাবে না, আশেপাশে থেকে যেন আওয়াজ না আসে। আওয়াজ আসলে কি হবে, আমাদের ক্লাসটা কিন্তু পচা লাগবে, আমার কথা কিন্তু কিছুই শুনতে পাবে না, তখন কি হবে, ভালো লাগবে না কিন্তু ক্লাস করতে, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কথা কম বলতে হবে, ম্যাম যখন প্রশ্ন করবে ঠিক তখনই আমরা কথা বলবো, ওকে? আর কি করতে হবে, আর আশেপাশে কেউ যেন ডিস্টার্ব না করে, সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ আমার গুড বেবিরা তো সব জানে, সব পারে, ওকে? তো ভাইয়া আপু, বড় ভাইয়া বড় আপু, আব্বু আম্মু, যেই কথা বলুক, ওর কোনো সাইলেন্স, আমি ক্লাস করছি, ঠিক আছে? কি হবে, সাইলেন্ট প্লিজ, কি বলতে হবে, সাইলেন্ট প্লিজ, ক্লাস করছি, কিপ কোয়েট। কি হলো ইমরান বাবু, কি হলো, লেখা হয়ে গেছে, কিপ কোয়েট, বলতে হবে কিপ কোয়েট। আচ্ছা আচ্ছা, লেখা হয়ে গেলে রেখে দাও, লেখা হয়ে গেলে রেখে দাও, ওকে? আচ্ছা, এরপরে আমরা পরের অংশটা চলে আসি, কারণ আমাদের এই পরের অংশটা একটু মজাদার আছে, তোমাদের বুঝতে হবে পরের অংশটা কি করতে হবে। দেখো আমি কিন্তু মার্জিন দিয়ে দিয়েছি, তোমরা খাতায় যখন লিখবে, তোমাদের ক্লাসের খাতায়, ক্লাসের যে হোমওয়ার্কটা পাঠাবে সেই খাতায় মাঝখানে একটা মার্জিন দিবে। দেখো এটা হলো, এটা কি, এটা হলো তোমাদের খাতা, হ্যাঁ, খাতার মাঝখানে একটা মার্জিন দিবে, মাঝখানে একটা দাগ দিবে, মাঝখানে একটা দাগ দিয়ে দিবে, হ্যাঁ, মাঝখানে একটা দাগ দিয়ে দিবে। আমি ইচ্ছা করে দাগটা দেখালাম, কারণ দাগটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এই দাগের দুই পাশে আমরা দুটো জিনিস লিখবো। এক পাশে আমাদের আছে, এবার আমাদের এই সেমিস্টারে আছে, আমাদের এই সেমিস্টার আছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এর মানে কি জানো, এর মানে হলো তোমার নাম কি, What is your name? মানে তোমার নাম কি? What is your name? মানে তোমার নাম কি? What is your name? What is your name? ইংলিশে যদি কখনো কেউ প্রশ্ন করে What is your name? তখন কি উত্তর দিই? তোমার নিজের নামটা বলতে হবে, তাই না? যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, আমি কি বলবো, আমি বলবো মাই নেম ইজ সাইমা, বা শুধুমাত্র সাইমা বলবো, ঠিক আছে? সেই রকম হোয়াট ইজ ইউর নেম বললে তোমার নামটা লিখতে হবে, হোয়াট ইজ ইউর নেম বললে তোমার নামটা লিখতে হবে। সেই জন্য আমরা এই যে দাগটা দিলাম, দাগের এ পাশে আমরা কি করব, খাতার একদিকে প্রথমে তোমার নামটা লিখবে। দেখো আমি কি লিখছি, আমি আমার এখানে নামটা লিখবো, সেই রকম তুমি তোমার নামটা লিখবে ইংলিশে। তুমি যদি তোমার নামটা ইংলিশে উচ্চারণ করতে না পারো, বানান লিখতে না পারো, তার সাহায্য নিবে আম্মুর সাহায্য নিবে, ঠিক আছে? ছোট্ট নামটা লিখবে, ধরো আমি বলি ইমরান, যেমন ইমরান ইমরানের নাম লিখবে, তারপরে আহনাফ আহনাফের নাম লিখবে, আহনাফের যদি ছোট্ট একটা নাম থাকে আহনাফ সেই নামটাও লিখতে পারবে সবাই, যেমন নুসরাত আঞ্জুম ঐশী, হ্যাঁ নাকি ঐশ্বর্য, নুসরাত আঞ্জুম ঐশ্বর্য, আর নুসরাত আঞ্জুম ঐশ্বর্য এখন সে কোন নামটা লিখতে পারে, ঐশ্বর্য নামটা লিখতে পারে না নুসরাত নামটা লিখতে পারে, যেটা সহজ হবে, ঐশ্বর্য নামটা তো অনেক কঠিন, লিখতে ভুলও হতে পারে, ভুল হলে তো আবার নাম্বার কাটা যাবে, সেই জন্য কি লিখবে, সে নুসরাত নামটাও লিখতে পারে, মানে যেই নামটা তোমাদের সহজ, ছোট, লেখা সহজ, সেটাই তোমরা লিখবে। আর বানান যদি না পারো কার সাহায্য নিবে, স্কুলে থাকে তো আমরাই সাহায্য করতাম, কিন্তু যেহেতু আমরা দূরে দূরে আছি সেই জন্য একটু আম্মুর হেল্প নিতে হবে, আম্মুকে বলতে হবে যে আমার নামের বানানটা একটু শিখিয়ে দাও, আম্মু একবার দরকার হলে লিখে দিবে, পরেরগুলোতে তুমি সুন্দর করে লিখবে, ওকে? আচ্ছা এবার আমি আরেকটা জিনিস শিখাচ্ছি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো বা কোন ক্লাসে পড়ো। তুমি দেখো বড় হচ্ছ, এখন তোমাকে সবাই প্রশ্ন করবে, তাই না,
যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, এখন ইংলিশে যদি প্রশ্ন করে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো বা কোন ক্লাসে পড়ো, তখন আমরা কি বলবো, কি বলবে, তোমাদের ক্লাসের নাম কি বলো তো সোনামণিরা, কে বলতে পারবে, জানো জানো কি কেউ? হ্যাঁ বলো, হ্যাঁ ভেরি গুড, নার্সারি। আমাদের ক্লাসের নাম হলো নার্সারি। এখন কেউ যদি ইংলিশে প্রশ্ন করে আমাদেরকে কিন্তু ইংলিশে উত্তর দিতে হবে। তাহলে যদি বলা হয় হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো, আমরা কি বলবো, আমরা বলবো নার্সারি। আমরা কি বলবো, নার্সারি। তাহলে আমাদের নামের বানানটা তো শিখতে হবে। হ্যাঁ নার্সারি বানানটা শিখতে হবে না? দেখো আমি কিন্তু লিখে দিচ্ছি, লিখে তোমাদের ব্যাপারটা মুখস্থ করে দেবো। ওকে দেখো নার্সারি, নার্সারি বানান কি, এন এন ইউ আর এস সবাই লক্ষ্য করো আমাদের নার্সারি বানানটা কি, এন ইউ আর এস ই আর ওয়াই, এটা হলো নার্সারি। আমরা কিন্তু পরীক্ষার সময় লিখবো যে তোমার নামটা তুমি লিখবে এবং নার্সারি বানানটাও লিখতে হবে। তাহলে আমাদের নার্সারি বানানটা কি, এন ইউ আর, হ্যাঁ আমি বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি। আবার বলছি এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, এন ইউ আর, এন ইউ আর, হ্যাঁ আমি বলছি একটু মনোযোগ দিয়ে শোনো, আমি যেভাবে বলছি সেভাবে বলো, আমি যেভাবে বলছি সেভাবে বলো, এন ইউ আর, নার, বললো না এস এ, আমি একটু ভেঙে শিখিয়ে দিচ্ছি, আচ্ছা বাবারা শোনো, আমি একটু নার্সারি বানানটা ভেঙে ভেঙে শিখিয়ে দিচ্ছি, এন ইউ আর, নার, সরি এস ই আর ওয়াই, নার্সারি, এন ইউ আর এস ই আর ওয়াই, তোমরা হাত তোলো, সবাই হাত তোলো, এই যে হাত, হাত তোলো, হাত তোলো, হ্যাঁ হাত তুলবা, এই যে হাত তোলো। আমরা কিভাবে শিখবো, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, তোমরা হাত, দুটো হাত তোলো, সবাই দুটো হাত তোলো, ঠিক আছে, হ্যাঁ দুটো হাত তোলো, মুখ করো, মুঠো করো, হ্যাঁ একটা করে আঙ্গুল আমরা এ মুঠো থেকে বের করবো, হ্যাঁ, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি। আমাদের এখানে লেটার কয়টা আছে, এখানে আমাদের ছয়টা লেটার, সরি সাতটা লেটার আছে, আমার হাতে আঙ্গুল আছে পাঁচটা, ঠিক আছে, আর এই হাতের আঙ্গুল দুটো নিব। আবার দেখো এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, আবার দেখো এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, হ্যাঁ আজকে সারাদিন কিন্তু এভাবেই তোমরা নার্সারি বানান শিখবে, ঠিক আছে, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি। আবার আমি বলছি এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, ওকে বেবিরা হাত দুটো মুঠো করো, হাত দুটো মুঠো করো, হ্যাঁ, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি। কয়টা লেটার আছে, কয়টা লেটার আছে এখানে, সাতটা, হ্যাঁ সাতটা লেটার আছে। তোমরা এখন নার্সারি বানানটা কিভাবে মুখস্থ করবে, এন ইউ আর এস ই আর ওয়াই, নার্সারি, হ্যাঁ লিখতে হবে, এখানে সাতটা লেটার থাকতে হবে, এন ইউ আর এস ই আর ওয়াই, সবাই কিন্তু সুন্দর করে লিখতে হবে, এন ইউ আর এস ই, এই তো ভেরি গুড, ভেরি গুড, এই তো শোনো, তোমরা খাতার একদিকে তোমার নাম লিখবে, আরেক দিকে নার্সারি লিখবে, সবাই কিন্তু নিজের নামটা লিখতে হবে, ম্যাম আমি নার্সারি বানান বলতে চাই, হ্যাঁ তোমার নিজের নামটা লিখতে হবে একদিকে খাতার একদিকে নিজের নাম, আরেক দিকে নার্সারি বানানটা লিখতে হবে। আমি আজকে দেখতে চাই সবার নাম খাতায়, আমি বলতে চাই, আমি বলতে চাই, হ্যাঁ
পারিস না রে, শোনো ওরা কি বলছে। বেবিরা শোনো, আজকে কিন্তু আম্মু খাতায় নাম লিখে দিবে না, তোমাদেরকে নাম লিখতে হবে। আজকে কে নাম লিখবে? আজকে তোমরা নাম লিখবে, ঠিক আছে? আজকে কিন্তু আম্মু নাম লিখে দিবে না, আজকে তোমরা নাম লিখবে খাতার মধ্যে। তোমরা নাম লিখবে কিন্তু পেন্সিল দিয়ে, কেউ কলম ব্যবহার করবে না। কলম দিয়ে লিখলে কিন্তু লেখাটা সুন্দর হবে না, আর প্রয়োজনে পারবে না, ওকে, ইরেজ করতে পারবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু কি করতে হবে, আমাদেরকে কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে। আর ক্লাস শুরুর আগে কিন্তু আম্মুর সহায়তায় কি করতে হবে, খাতাটা রেডি করে নিতে হবে। আর কিছুদিন পর তো আমার বেবিরাই পারবে, আমার লক্ষ্মী বেবিরাই পারবে, তাই না? কারণ বাবুরা তো একটু বড় হয়ে যাবে, সব শিখে যাবে, তখন কি বলবে, আম্মু তোমার প্রয়োজনই নেই, আমরাই করতে পারবো, ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি, হোয়াট ইজ ইওর নেম, যখন প্রশ্ন করা হবে তার নিচে ঘরের মধ্যে লিখতে হবে, তোমার নাম লিখতে হবে, তোমার নামটা লিখতে হবে। আর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ঠিক আছে? কোন সময় কোন ক্লাস চাট আছে সব খালি খেলো সারি। What class do you read in? What class do you read in? এই প্রশ্ন যখন করা হবে তখন তোমরা লিখবে নার্সারি। তোমাদের প্রশ্ন লেখার প্রয়োজন নেই, হোমওয়ার্ক খাতায় প্রশ্ন লিখতে হবে না। সেই জন্য তোমরা যখন প্রশ্ন না লিখো, সেজন্য আমি প্রশ্নগুলো মুছে দিলাম, প্রশ্নগুলো মুছে দিলাম, প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তর লিখবে, ঠিক আছে? শুধুমাত্র শুধু উত্তর লিখবে, ওকে? প্রশ্ন লিখতে হবে না। তোমরা ভাবতে পারো যে খাতায় হোমওয়ার্ক খাতায় প্রশ্ন লিখবো না, প্রশ্ন লিখতে হবে না, উত্তর লিখবে। হ্যাঁ, কোন বাক্য বলো, ঋষভ বলো, ঐশ্বর্য বলো, সবাইকে দেখতে পাচ্ছ? কবে স্কুল খুলবে? স্কুল খুব দ্রুত খুলবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি যেন স্কুল খুলে যায়। হ্যাঁ, আচ্ছা, সবাই সুন্দর করে লিখে ফেলবে। হ্যাঁ, সবাই সুন্দর করে লিখে ফেলবে। আর আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আগে আমি ছড়া পড়িয়ে দিই। আমাদের আমাদের ছড়া কি আছে, মৌখিক ছড়া আছে, হামটি ডামটি। এই বইটা সবার কাছে আছে তো? এই যে রাইম বইটা, রাইমটা এখান থেকে আমরা মৌখিক ছড়া পড়বো, প্লাস আমরা লিখিত ছড়া পড়বো, মৌখিক এবং লিখিত ছড়া পড়বো, ওকে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এই সেমিস্টারে তার মধ্যে দুটো ছড়া আছে, মৌখিক ছড়া আছে দুটো। এই দুটোর মধ্যে একটা আছে কি, হামটি জামটি, ঠিক আছে? আমরা মৌখিক ছড়া গুলো বলবো কেমন করে, মাই রাইমস নেম ইজ, আমরা ইংলিশে বলবো, মাই রাইমস নেম ইজ হামটি জামটি, ওকে? My rhyme's name is Humpty Dumpty. Humpty Dumpty sat on a wall. এর অর্থ হলো হামটি ডামটি নামে একটা লোক আছে, দেখতে পাচ্ছ একটা লোক, হামটি ডামটি বা নামের একটা লোক আছে। সেই লোকটা কোথায় বসে আছে, একটা ওয়ালের উপর বসে আছে বা দেয়ালের উপরে বসে আছে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. মানে হামটি ডামটি নামে যে লোকটা ছিল, সেই লোকটা পাশ করে দেয়াল থেকে পড়ে গেল। তাহলে আমরা বলতে পারি, হামটি ডামটি sat on a wall. হামটি ডামটি নামে লোকটা দেয়ালের উপর বসেছিল। হামটি ডামটি had a great fall. একটা জোরে পড়ে সে পড়ে গেল, ওকে? আচ্ছা, এরপরে দেখো, all the king's horses and all the king's men, all the king's horses মানে যে রাজা ছিল, রাজার যে ঘোড়াগুলো ছিল, সেগুলো কি তারা ছুটে চলে আসলো। তারা কি করলো জানো, তারা কি করলো, তারা ছুটে চলে আসলো। all the king's men, রাজার সমস্ত লোক ছুটে চলে আসলো। could not put Humpty Dumpty together again, কি করলো, সবগুলো লোক এসেও
হামটি ডামটিকে ঠিক করে বসাতে পারলো না, ঠিক করতে পারলো না। হামটি ডামটি নামে যে লোকটা ছিল সে আসলে কে ছিল আমরা সামনে ক্লাসে জানবো, আমাদের সময় যেহেতু শেষ আমরা এখানেই শেষ করছি। এবং এই যে ছড়াটাও কিন্তু খুব সুন্দর করে আমরা ছন্দ দিয়ে সুন্দর করে পড়বো, ঠিক আছে, সামনে ক্লাসে। ওকে, আচ্ছা আগামীকালই কিন্তু আমার ক্লাস আছে। আচ্ছা আমার ছোট বেবিরা, তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে ইউ থেকে জেড পর্যন্ত তোমরা লিখবে, সঙ্গে এখানে নাম আর নার্সারি লিখবে। এই দুটোই কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এই দুটোই তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে কি জানো? এই যে তোমরা খাতায় লিখছো না, খাতায় যেটা লিখে পাঠাচ্ছ গ্রুপে ছবি তুলে, এটাকে হোমওয়ার্ক বলে, মানে বাড়ির কাজ। ওকে, তাহলে আমাদের ইউ থেকে জেড পর্যন্ত হবে সঙ্গে তোমার নাম আর এই নার্সারিটা লিখবে, পাতা ভরে খুব সুন্দর করে লিখবে। আমার ছেলেমেয়েরা যারা একটু বেশি ভালো হতে চায় তারা কি করে, একটা পাতায় হচ্ছিল লেটার গুলো লিখে আর আরেকটা পাতায় নাম আর নার্সারি লিখবে, ঠিক আছে। আচ্ছা আমার ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে আবার বলছি আমরা একটা আজকে ভালো অভ্যাস শিখবো, সেটা হলো কি করব, আমরা কি করব বলো, আমরা দুইবার দাঁত ব্রাশ করবো। কয়বার দাঁত ব্রাশ করবো? দুইবার, একবার রাতে একবার সকালে, ঠিক আছে। আর কি করব, আর আম্মু আব্বু কথা শুনবো, আম্মু আব্বু যেটাই বলে সেটা শোনার চেষ্টা করবো। তাহলে কি হবে, আম্মু আব্বু হ্যাপি হবে। কেমন করে হ্যাপি হবে আম্মু আব্বু? এই যে দেখো আম্মু আব্বু হ্যাপি হয়ে যাবে। আর তোমরা যদি দুষ্টামি করো আম্মু আব্বু কি হবে, স্যাড হয়ে যাবে। আম্মু আব্বুকে স্যাড করতে চাও তোমরা? না, আমরা আম্মু আব্বুকে স্যাড করবো না, আম্মু আব্বুকে হ্যাপি করবো। সেই জন্য আমরা আম্মু আব্বুর কথা অবশ্যই শুনবো। আজকের মতো আমাদের এই লাইভ ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন পড়া নিয়ে, নতুন মজা নিয়ে আবার কি হবে আমরা ক্লাস করবো একসাথে। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ।